মাঝবাজার হোমসের ব্লক কমিটির আয়োজনত আজ মঙ্গলবার এই বাজার নির্বাচন হব আছে। বিশেষকৈ ইউপিপিএল দলের হয়ে এই নির্বাচন হবার জন্য সদস্যপদ রাইজে যে ভাগ লিছে, বিশেষকৈ রাইজে বিচারিছে পরিবর্তন বিচারিছে। কিয়নো যোৱা 15-17 বছর বিপিএল অপশাসন আর দুর্নীতির বিরুদ্ধে রাইজে পরিত্রাণ বিচারি আগবাড়ি আছে, পরিবর্তন লাগে। এই পরিবর্তন স্বার্থতে আজি মুকলি আশাগত মানে জানে প্রাণে সকলে জনগোষ্ঠী বিভিন্ন জনগোষ্ঠী আগবাড়ি আছে, পরিবর্তন লাগে। এই পরিবর্তন বিচারি আজি ইউপিপিএলত যোগদান করেছে আর ইউপিপিএল হয়ে মূল প্রার্থিত্ব সকলে মানে আগবার কারণে আগবাড়ি আছে। আর যিনি আছে আর তাতক বেশি আর অধিক দুটামান প্রোগ্রাম আছে পশলাবাড়ি আর উল্লংগুড়ি, তাতক আর বেশি জনগণ তার সমাগম হয়ে আছে। একমাত্র বিচারিছে পরিবর্তন আর মোক জিকার কারণে আগবাড়ি আছে। আজি তারিখত মানে ঘোষণা করব বিচার 17 নং সবাইজার সমষ্টিত বিশেষকৈ মই আজি রিজাল্ট দি দিল, মই 100% জিকিল আর 100% জিকিয়ে আমার পরবর্তী বিটিসি পরিষদ প্রমোদ বড় ডাঙরের নেতৃত্ব এটা মানে ভাল একটা সরকার গঠন করবেন করে আছে। যোগদান করা মানে ইয়াত যোগদান অনুষ্ঠান হয় যিনি গাঁওয়ের বাকি আসলে দুই মানে 16 জন বা 20 জন হয়েছে যোগদান, তাতক অধিক আমার সবাজার সমষ্টিত কমসে কম আজির তারিখত মানে 6,000 অধিক মানুষে যোগদান করেছে। তার মজার বিভিন্ন জনগোষ্ঠী আছে, মুসলিম হোক মুসলিম বেঙ্গলি বিভিন্ন জনগোষ্ঠী আজির তারিখ 6,000 অধিক মানে নন বড় সকলে যোগদান করেছে। আর কিছু গাঁও আছে বড় কিছু বিপিএফ করা আছে যোগদান করে আছে। বিশেষ 6,000 অধিক বর্তমান লকে সবাই সমষ্টি যোগদান করার রেকর্ড আছে। মূল প্রতিদ্বন্দ্বিতা করা তেনেকে নাই বলে কোয়া যায় বিপিএফর আছে যাবার মোর হাততে পরাজিত হয়েছে 6,000 ব্যবধানত। এবার নিশ্চয় কমসে কম 16,000 ভোট এই মোর তলত থাকে, এই কারণে মই কোব বিচার নাই মূল প্রতিদ্বন্দ্বিতা বলে কোব পরিবর্তন বিচার আছে। ইয়ার ডেভেলপমেন্ট হওয়া নাই, গরিব মানুষে এটা দমনের মুক্তি বিচারিছে প্রথমে।